আমি সকালবেলা আপনাদের আপনারা ছিলেন, আমি যে আমার বাড়ির ঠিক সামনে মহিশিলা বয়েজ হাই স্কুলে, সেখানে আমি জাস্ট প্রিমাইসিসে এন্টার করেছিলাম। পোলিং বুথ অনেক দূরে ছিল, শান্তিপূর্ণ লাইন ছিল, আপনাদের ভিডিওতে সব তোলা আছে, তো সেখানে আপনারাও ছিলেন, আপনাদের ভেতরে যাওয়ার অধিকার আছে। ডিএম সাহেব নিজে বললেন যে মিডিয়া ক্যান এন্টার দ্য প্রিমাইসিস। আর আমি তো বুথের ভেতরে ঢুকতে পারি, কিন্তু বুথে আমি ঢুকিনি। ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে সমস্ত পাবলিক আমাকে ঘিরে ধরে, বাচ্চারা থেকে আরম্ভ করে সব অটোগ্রাফ নিতে আরম্ভ করে। যদি ওই সিচুয়েশনটা অনভিপ্রেত হতো, তাহলে পুলিশের উচিত ছিল আপনাদের, আমাকে এবং সমস্ত পাবলিককে ছত্রভঙ্গ করা। আমরা কিন্তু সাইডে সরে গেছিলাম এখানে, এবং তারপরে আপনাদের যা যা বক্তব্য জানাচ্ছিল সেগুলো আমি ইন্টারভিউগুলো দিচ্ছিলাম। কিন্তু ওখানে কিছু মানুষ হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমি ভোটারদের প্রভাবিত করছি, যেটার অ্যাবসলিউটলি বেসলেস একটা অ্যালিগেশন।